আমরা যারা গ্রাফিক ডিজাইন সেক্টর একেবারে নতুন, তারা সকলে একটি কমন প্রবলেম ফেস করে থাকি মকআপ ডাউনলোড নিয়ে এবং মকআপ ডাউনলোড করার পর কীভাবে ইউজ করতে হয় সে বিষয় নিয়ে। সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা মকআপ ডাউনলোড নিয়ে এবং মকআপ ফেস করা নিয়ে প্রবলেম ফেস করে থাকেন। এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে যে তিনটি বিজনেস কার্ডের মকআপ দেখতে পাচ্ছেন, এই তিনটি বিজনেস কার্ডের মকআপ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং এখন আমরা দেখব কীভাবে একটি মকআপ ডাউনলোড করার পর কীভাবে ইউজ করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আমি যখন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এখন আমরা দেখব একটি মকআপ ডাউনলোড করার পর কীভাবে ইউজ করতে হয়। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে যখন আপনি ডাউনলোড করবেন মকআপটি, ডাউনলোড করার পর এমন একটি জিপ ফাইল পাবেন। এটি মাত্র একদম আমরা যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে একেবারে নিয়োগ তারা সব অনেকে বুঝি না এমন ধরনের ফাইল আসে, এই ফাইলটিকে কীভাবে ওপেন করতে হয়। এমন একটি ফাইল আসলে অবশ্যই আপনি ফাইলটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট হিয়ার দেন এক্সট্রাক্ট। ফাইলটি যখন এক্সট্রাক্ট হবে এমন একটি ফাইল আসবে, সিম্পল সেই ফাইলটিকে ওপেন করবেন, দেন আপনাদের মকআপটি দেখতে পারবেন। আমি এই মকআপটি ওপেন করি, আমার ফটোশপে নিয়ে যাই। ফটোশপে আনার পর আপনি এই মকআপটি ডাউনলোড করছেন, এখন আপনার যে ডিজাইনটি করা বিজনেস কার্ডের ডিজাইনটি, এই ডিজাইনটি যাচ্ছেন আপনি মকআপ করবেন। আপনার ডিজাইনটি মকআপ করার জন্য সিম্পল লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন ইউর ডিজাইন হেয়ার, দেন এর নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ডিজাইন হেয়ার, মানে এখানে আপনার ডিজাইনের ফ্রন্ট সাইডটা ব্যবহার করেন। সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সারের নিচে একটি আইকনের মতো, দেখতে পাচ্ছেন একটি আইকনের মতো, সিম্পল এখানে মাউসের কার্সারটি রেখে ডাবল ক্লিক করবেন, দেন আপনাদের নতুন একটি আর্টবোর্ড শো হবে, এখানে আপনাদের ডিজাইনটি বসাবেন। ডিজাইন বসাই, তাহলে আমরা এই ডিজাইনটি মকআপ করব, সেমন রাগ করে নিয়ে ছেড়ে দিলাম, দেন কন্ট্রোল এস সেভ করলে মকআপটি সেভ হয়ে যাবে। এখন আবার লেয়ার অপশনে যাব, দেন ব্যাক সাইড ডিজাইন হেয়ার, সিম্পল এখানে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করব, দেন আমাদের উইন্ডো শো হবে, আমাদের ডিজাইনটি বসে দেব, সিম্পল আগের মতো কন্ট্রোল প্লাস এস দেব, ডিজাইনটি সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে ডিজাইনটি মকআপ কমপ্লিট, এখন আপনি সেভ করে নিতে পারেন, এখান থেকে সেভ এস, সেভ এস থেকে মাই কম্পিউটার জেপিজি, এর থেকে একটি লোকেশন দিলাম, ফাইল নেম দিলাম 3000। সেভ হয়ে গেছে, এখন আমরা এই মকআপটি করেছি, ঠিক আছে। এই মকআপটি এইভাবে আপনারা মকআপ ইউজ করতে পারেন।